এটা একটা ভোটের সময় একটা বিতর্ক হয়েছিল, আমি চাই তুমি একটু এই প্ল্যাটফর্মে বা এই মঞ্চে এটা একটু যদি স্পষ্ট করো, এই যে ডন পত্রিকায় তোমার একটা মন্তব্য নিয়ে ডন পত্রিকার সাংবাদিকের কাছে, আনন্দবাজারে একজন সাংবাদিক আমাকে ওই ভদ্রমহিলাকে নিয়ে গেছিলেন যখন গার্ডেন নিচে আমি প্রচার করছি, গার্ডেন নিচে যখন আমি প্রচার করি তখন 4 ফুট গলির মধ্যে 10,000 মানুষ থাকে, যখনই আমি গার্ডেন নিচে যাই এরকম সব মানুষ নেমে আসে এবং সেখানে নিঃশ্বাস আমি একটা গলির একদিক দিয়ে আরেক দিকে বেরোতে গেলে নিজেই তখন পাগল হয়ে যাই, কতক্ষণে বেরোতে পারবো কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চারিদিক দিয়ে গোলাপ ফেলে গোলাপ জল দেয় ফুল দেয় এবং লোক চাপাচাপি করতে করতে ববি হাকিম জিন্দাবাদ জিন্দাবাদ করে, ওনার সাথে টোটাল আমার দেখা হয়েছিল বোধহয় 1 সেকেন্ড, আচ্ছা 1 সেকেন্ড বা কয়েক মিনিট হতে পারে দেখা হয়েছিল, উনি বলেছিলেন আমাকে আমার যতদূর মনে পড়ছে যে এই দেখলে সে মালুম হতো আমার করাচি গাড়ি, আমি ওনাকে বলতে পেরেছিলাম যে ইউ ফিল এট হোম, আনন্দবাজারে একজন পত্রিকার লোক নিয়ে এসেছিলেন তার সামনেই আমি তাকে বলেছিলাম যে ইউ ফিল এট হোম বলে আমি বেরিয়ে গেছি, মানে তারপর শুনলাম মানে ওই চাপের চোটে অসুস্থ হয়ে পড়েছিলাম সেই আনন্দবাজারে সেই আমার বন্ধু তিনি আমাকে বলেছেন যে ওখানে অসুস্থ হয়ে পড়েছে, তারপর একজন মানুষ কি লিখলো সেটা তো আমার হাতে নয় আর আমি তাকে কোর্টেও নিয়ে যেতে পারবো না যেহেতু একটা অন্য দেশের তার পাবলিক পাকিস্তানের পত্রিকাই পড়ে এটা আমার জানা ছিল, আমার মনে হয় না ভারতের জাতীয় কংগ্রেস সিপিএম তৃণমূল বিএসপি এসপি কেউ পাকিস্তানের পত্রিকা পড়ে না একমাত্র বিজেপি ছাড়া, তারা এটাকে কমিউনিজম করার জন্য যেহেতু আমার নাম ফিরহাদ হাকিম পাকিস্তান উচ্চারণ করা মানে আমি পাকিস্তানকে সমর্থন করছি এইটাকে কমিউনাল লাইনে দেওয়ার জন্য আমার মুখের মধ্যে এই কথাগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে, আমি তাদের বলি তুমি যতটা ভারতীয় আমিও তার থেকে অনেক বেশি ভারতীয়, অনেক বেশি ভারতীয় তার কারণ আমার মৃত্যুর পরে আমার দেহটা ওই ভারতবর্ষের মাটিতেই মিলে যাবে, আর এই এইভাবে যদি কমিউনিজম নিয়ে আলোচনা করো এটা আমার কাছে অত্যন্ত অপমান, তার কারণ আমি ভারতকে কতটা ভালোবাসি সেটা প্রমাণ আমি তোমাকে দিতে যাব না, আমি ভারত ভারতের জন্য আমার দেশের জন্য আমি মৃত্যুবরণ করতে পারি, সুতরাং আমাকে বারবার করে একটা ধর্মে জন্মেছি বলে বারবার করে আমাকে প্রমাণ দিতে পাওয়া হবে না যে আমি তোমাদের এই যে পাকিস্তান কমিউনিজম এটা হচ্ছে ভোটের রাজনীতি, আর আমরা ভাবি যে ডিভিশন অফ সমাজকে যদি ভাগ করা হয় একটা ভোটে জিততে পারি একটা সরকার আসবে আরেকটা সরকার আসবে, কিন্তু সমাজকে তুমি ভাগ করে দিচ্ছ যেটা আবার কয়েকশো বছর লাগবে সেই সমাজটাকে ধরে দিতে, সুতরাং তুমি যেটা করছো সেটা সমাজ বিরোধীদের কাজ করছো, সমাজ বিরোধী যে দুটো বোম মারে সেই সমাজ বিরোধী না, যে সমাজকে ভাঙে যে সমাজের সমাজের মধ্যে ঘৃণাটাকে ঢুকিয়ে দেয় সে সব থেকে বড় সমাজ বিরোধী, এবং যে দল এটা করছে তার থেকে বড় সমাজ বিরোধী আর কেউ নেই,